নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। বলা হচ্ছে যে আগামী দিনে কলকাতা নাকি ভারতবর্ষের বুকে একটা ইম্পর্টেন্ট আইটি ডেস্টিনেশন হতে চলেছে। আর ঠিক সেই কারণেই কলকাতার বুকে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে আইটি অফিসেস বা আইটি পার্ক। বাম আমলে চিহ্নিত জমি সল্টলেক সেক্টর 5 তৈরি করার কথা ছিল আইটি পার্ক বা আইটি হাব। আর সেই চিহ্নিত জায়গাতেই আইটি অফিসেস একের পর এক বেড়েই চলেছে। কলকাতার বুকে এমন কিছু তাবড়তাবড় বড় আইটি সংস্থা রয়েছে যাদের সম্বন্ধে আমরা নিত্যদিন অনেক ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু যে সমস্ত সংস্থা কলকাতার বুকে আসছে নিজের কোম্পানি সেট আপ করার জন্য, তারা অফিসটা কোথায় বানাচ্ছে? আর তার জন্যই কলকাতার বুকে গড়ে উঠেছে বেশ কিছু আইটি পার্ক। আজকের এপিসোডে একটি তালিকা অনুযায়ী জানবো সেই সমস্ত আইটি সেক্টর বা সেই সমস্ত সংস্থাগুলি কোন কোন আইটি পার্কে নিজের বাসা বাঁধছে। কলকাতার বুকে এই মুহূর্তে যে সমস্ত আইটি পার্কগুলো রয়েছে তার মধ্যে গোদরেজ ওয়াটারসাইড, যা 6 একর জায়গায় বিস্তৃত, 18 লক্ষ স্কোয়ার ফিটের অফিস স্পেস রয়েছে। এটি অবস্থিত সল্টলেক সেক্টর 5-এ। এটি স্থাপিত হয়েছিল 2016 সালে। গোদরেজ জেনেসিস বিল্ডিং, যা বিস্তৃত 4.29 একরে, অফিস স্পেস রয়েছে 15 লক্ষ স্কোয়ার ফিটের, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত এবং স্থাপিত হয়েছিল 2014 সালে। উইপ্রো এসইজেড, যেটি 20 একর জায়গায় বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 10 লক্ষ স্কোয়ার ফিট, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, যা স্থাপিত হয়েছিল 2004 সালে। বেঙ্গল ইকো ইন্টেলিজেন্ট পার্ক, 3.5 একর জায়গায় বিস্তৃত, অফিস স্পেস 7 লক্ষ স্কোয়ার ফিটের, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 2017 সালে। ইনফিনিটি থিঙ্ক ট্যাঙ্ক, যা 2 একর জায়গায় বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 2.8 লক্ষ স্কোয়ার ফিট, সল্টলেক সেক্টর 5-এ এটি স্থাপিত হয়েছিল সম্ভবত 2014-15 সালে। ইনফিনিটি অ্যাডভান্স, যেটি 2.5 একরে বিস্তৃত, অফিস স্পেস 8.5 লক্ষ স্কোয়ার ফিট, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত। মিলেনিয়াম সিটি আইটি পার্ক, 2.5 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 7 লক্ষ স্কোয়ার ফিটের, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 2005 সালে। ইমাজিন টেক পার্ক, 1.5 একরে বিস্তৃত, অফিস স্পেস 7 লক্ষ স্কোয়ার ফিট, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছে 2023 সালে। ইনফিনিটি বেঞ্চমার্ক, যেটি 2.5 একরে বিস্তৃত, অফিস স্পেস 5 লক্ষ স্কোয়ার ফিট, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত 2009 সালে। ইনফিনিটি লাগুন, যেটি 2.5 একরে বিস্তৃত, সল্টলেক সেক্টর 5-এ রয়েছে, অফিস স্পেস রয়েছে 4.9 লক্ষ স্কোয়ার ফিট, স্থাপিত হয়েছিল 2014 সালে। মার্লিন ইনফিনিটি, যেটি 2 একরে বিস্তৃত, অফিস স্পেস 5.8 লক্ষ স্কোয়ার ফিট, সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 2014 সালে। টিসিএস ডেল্টা পার্ক, 3.5 একরে বিস্তৃত, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত। মার্টিন বার্ন টেক পার্ক, যেটি 1 একরে বিস্তৃত, অফিস স্পেস 4 লক্ষ স্কোয়ার ফিট, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 2013 সালে। গ্লোবসিন ক্রিস্টালস, যেটি 2 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 6 লক্ষ স্কোয়ার ফিটের, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত। সল্টি টেক পার্ক, যেটি 2 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 1.05 লক্ষ স্কোয়ার ফিটের, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 2005 সালে। সৃজন টেক পার্ক, 2 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 5 লক্ষ স্কোয়ার ফিটের, এটি সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 2009 সালে। কগনিজেন্ট টেকনো কমপ্লেক্স, 3 একরে বিস্তৃত এই টেক পার্কে অফিস স্পেস রয়েছে 1.2 লক্ষ স্কোয়ার ফিট, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 2004 সালে। ওয়েবল টাওয়ার 1 এবং ওয়েবল টাওয়ার 2 সেক্টর 5-এ অবস্থিত। এসটিপিআই কলকাতা, যেটি 2 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 65,000 স্কোয়ার ফিটের, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত, স্থাপিত হয়েছিল 1995 সালে। মাগাথার্ন, তাতে অফিস স্পেস রয়েছে 1.5 লক্ষ স্কোয়ার ফিটের, সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত এবং এটি স্থাপিত হয়েছিল 2015 সালে। টেকনোপলিস, যেটি 1.5 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 7 লক্ষ স্কোয়ার ফিটের, যেটি স্থাপিত হয়েছিল 2006 সালে। এসডিএফ আইটি পার্ক, যেটি ওয়েবেল দ্বারা স্থাপিত, 1.5 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 2.5 লক্ষ স্কোয়ার ফিট, এটি স্থাপিত হয়েছিল 1988 সালে। ওয়েবেল মানি ভান্ডার আইটি পার্ক,
वेबल एसटीपी टू आईटी पार्क, वेबल भवन आईटी पार्क, যথাক্রমে এক একর, 0.2 একর এবং 0.5 একরে বিস্তৃত। লোকেশন সল্টলেক সেক্টর 5, সল্টলেক ইনকিউবেশন সেন্টার আইটি পার্ক, যেটি বিস্তৃত 0.5 একরে। 3456 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। এটি সল্টলেক সেক্টর 5 এ অবস্থিত। মার্লিন দ্য সামিট, যেটি 2.2 একরে বিস্তৃত। অফিস স্পেস রয়েছে 5.25 লক্ষ স্কোয়ার ফিট। এটি সল্টলেক সেক্টর 5 এ অবস্থিত এবং তা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ক্যান্ডোর টেক স্পেস ইউনিটেক গ্রুপ দ্বারা স্থাপিত, 48 একরে বিস্তৃত। অফিস স্পেস রয়েছে 30 লক্ষ স্কোয়ার ফিটের। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এ রয়েছে। এটি একটি এসিজেড আইটি পার্ক, স্থাপিত হয়েছিল 2005 সালে। টিসিএস গীতাঞ্জলি পার্ক এবং টিসিএস সঞ্চয়িতা পার্ক। টিসিএস গীতাঞ্জলি পার্ক যা 40 একরে বিস্তৃত, টিসিএস সঞ্চয়িতা পার্ক যা 10 একরে তৈরি হচ্ছে। টিসিএস গীতাঞ্জলি পার্কে অফিস স্পেস রয়েছে 22 লক্ষ স্কোয়ার ফিট এবং সঞ্চয়িতা পার্কে অফিস স্পেস হবে 20 লক্ষ স্কোয়ার ফিট। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 তে অবস্থিত। এই দুটিও একটি স্পেশাল ইকোনমিক জোন। একটি স্থাপিত হয়েছিল 2016তে, অর্থাৎ টিসিএস গীতাঞ্জলি পার্ক। সঞ্চয়িতা পার্ক আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ইনফোসিস, যেটি 50 একরে বিস্তৃত, 5.25 লক্ষ স্কোয়ার ফিট অফিস স্পেস রয়েছে যা ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজ আন্ডার কনস্ট্রাকশন। নিউ টাউন অ্যাকশন এরিয়া 3G তে অবস্থিত। এটি স্থাপিত হয়েছে 2024 সালে। ডিএলএফ আইটি পার্ক 1, যা 9.5 একরে বিস্তৃত, 13 লক্ষ স্কোয়ার ফিটের অফিস স্পেস রয়েছে যা স্থাপিত হয়েছিল 2005 সালে। ডিএলএফ আইটি পার্ক 2, যা 25 একরে বিস্তৃত এবং এটি রয়েছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 তে, স্পেশাল ইকোনমিক জোন এটি আইটি পার্ক এবং এটি স্থাপিত হয়েছিল 2015 সালে। মানি কাসাডোনা, যেটি 13 একরে বিস্তৃত, অফিস স্পেস রয়েছে 14.79 লক্ষ স্কোয়ার ফিটের। এটি অবস্থিত নিউ টাউন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে, স্থাপিত হয়েছিল 2016 সালে। ওয়েবেল রাজারহাট আইটি পার্ক 1, ওয়েবেল রাজারহাট আইটি পার্ক 2, ওয়েবেল দ্বারা স্থাপিত। একটি 0.5 একরে বিস্তৃত এবং একটি 1 একরে বিস্তৃত। অফিস স্পেস রয়েছে একটিতে 20.700 স্কোয়ার ফিটের এবং একটিতে স্পেস রয়েছে 22,000 স্কোয়ার ফিটের। এই দুটি আইটি পার্কই নিউ টাউন অ্যাকশন এরিয়া 1D তে অবস্থিত। ঋষি টেক পার্ক, যেটি 0.64 একরে বিস্তৃত, এটি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1D তে অবস্থিত। অফিস স্পেস রয়েছে 8,284 স্কোয়ার ফিটের, স্থাপিত হয়েছিল 2011 সালে। আইটিসি সংস্কৃতি ইনফোটেক পার্ক, যেটি 17 একরে বিস্তৃত, 30 লক্ষ স্কোয়ার ফিটের অফিস স্পেস রয়েছে। এটি নিউ টাউন অ্যাকশন এরিয়া 3G তে অবস্থিত। এটি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। উইপ্রো আইটি স্পেশাল ইকোনমিক জোন রাজারহাট, যেটি 50 একরে বিস্তৃত। এটি একটি এসিজেড আইটি পার্ক, এটিও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। টিসিএস ক্যাম্পাস, যা 20 একরে বিস্তৃত, এটি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 তে রয়েছে এবং সেটিও আন্ডার কনস্ট্রাকশনে। এটি সিলিকন ভ্যালিতে অবস্থিত। এলটিআই মাইন্ডট্রি ইনোভেশন ক্যাম্পাস, যেটি 19 একরে বিস্তৃত, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, অর্থাৎ সিলিকন ভ্যালিতে, যেটি আন্ডার কনস্ট্রাকশন। ওয়েবেল আইটি পার্ক, যেটি 5 একরে বিস্তৃত, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, অর্থাৎ সিলিকন ভ্যালিতে অবস্থিত, আন্ডার কনস্ট্রাকশন। ফার্স্ট সোর্স সলিউশন আইটি পার্ক, যেটি 4 একরে বিস্তৃত, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, এটিও আন্ডার কনস্ট্রাকশনে। কগনিজেন্ট টেক পার্ক, যেটি বানতলায় অবস্থিত, এটি একটি স্পেশাল ইকোনমিক জোন। অন্যদিকে ওয়েবেল আইটি পার্ক তারাতলা, ওয়েবেল পার্ক হাওড়া, ওয়েবেল আইটি পার্ক কল্যাণী 1, ওয়েবেল আইটি পার্ক কল্যাণী 2, এই তিনটি 1.5 একর 1 একর 1 একরে বিস্তৃত। এছাড়াও আরও বেশ কিছু আইটি পার্কের জমি চিহ্নিত রয়েছে এবং সেই জায়গায় আদানি এবং রিলায়েন্সের মতন সংস্থাও কিন্তু কনস্ট্রাকশন তৈরি করবে আর কিছুদিনের মধ্যেই, যদিও পাইলিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সিলিকন ভ্যালি হবে। এই সমস্ত আইটি পার্কগুলো দিনের পর দিন আরও বাড়ছে। আরও বহুজাতিক সংস্থা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি কনক্লেভ এবং যে সমস্ত বিজনেস মিট হয় তার দ্বারা কিন্তু তারা সেই সমস্ত জিনিস নিয়ে জমি চিহ্নিতও করে রেখেছে।
এছাড়া বেশ কয়েকটি বিজনেস পার্কও রয়েছে, যা নিয়ে কথা বলবো পরের এপিসোডে। এছাড়া কোন কোন সংস্থা এই সমস্ত অফিস স্পেসগুলোতে বা এই সমস্ত আইটি পার্কগুলোতে রয়েছে তা নিয়েও থাকবে আরও একটি ভিডিও। কিন্তু আজকের এই প্রথম পর্যায়ের এপিসোডটা কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বা যদি এটা মনে হয় যে এটা শেয়ার করার যোগ্য, সবাই জানতে পারবে, তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে এবং নিজের পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে চান তাহলে জয়েন বাটনে ক্লিক করতে পারেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন।